আহারে, এত মানুষের সামনে আই লাভ ইউ বলে দিল, তাও আবার হিরোর কাছাকাছি গিয়ে, কে এই মেয়ে? ইয়েস, সম্প্রতি জায়েদ খান মানিকগঞ্জে শুটিং করতে যাওয়া একটি সিনেমা, সিনেমার নাম লিপস্টিক, যে সিনেমাটা শুটিং করতে গিয়ে জায়েদ খান পড়েন হাজারো তরুণীর মুখে, যেখানে লাখো তরুণী জায়েদ খানকে দেখতে আসে, সেই সাথে একজন একজন করে সেলফি নিতে থাকে। তো তারই মাঝখান দিয়ে একটি মেয়ে এসে সেলফি তুললো। সেলফি তোলার পরপরই ক্যামেরাগুলো দেখে মেয়েটা জোরে চিৎকার করে জায়েদ খানকে আই লাভ ইউ বলে ফেললো, এবং জায়েদ খান নিজেও হেসে দিল, সেই সাথে পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সবাই হেসে দিল। মেয়েটা খানিকটা লজ্জাই পেল বোঝা যায়, কিন্তু তাও তো স্বপ্নের নায়ককে কাছ থেকে আই লাভ ইউ বলেছে। পরবর্তীতে মেয়েটার কাছ থেকে জানা গেল যে এই মেয়েটা জায়েদ খানকে আই লাভ ইউ বলেছে, সেই সাথে অনেক দিন ধরেই নাকি তার ইচ্ছা ছিল জায়েদ খানের সাথে সাক্ষাৎ করার, সেই সাথে জায়েদ খানকে একটু কাছ থেকে দেখবে বলে। তার নাকি স্বপ্নের নায়ক জায়েদ খান। তো জায়েদ খানের এই লিপস্টিক সিনেমা নিয়ে জায়েদ খান অনেক আশাবাদী, শুটিং করছিল টানা, হাজারো মানুষের ঢল দেখতে আসছিল জায়েদ খানকে, সেই সাথে এত মানুষ এভাবে জায়েদ খানকে দেখতে এসেছে, এ নিয়ে জায়েদ খান ফেসবুকে একটি ক্যাপশন দিয়ে বলেন যে আপনাদের ভালোবাসায় আমার সমস্ত শক্তি। সেই সাথে জায়েদ খানের আরেকটি সিনেমা অনিশ্চয়তার মুখে। ইয়েস, সম্প্রতি জায়েদ খানের যেই ছায়াবাদ সিনেমাটা শুটিং করেছিল, অর্থাৎ সায়ন্তিকা ব্যানার্জি কলকাতার নায়িকা, 7 দিন টানা কক্সবাজার শুটিং করার পর রাগ করে শুটিং ফেলে রেখে চলে গেল কলকাতায়, এবং সেই সাথে অভিযোগটাও দিয়েছিল হচ্ছে এই সিনেমারই নৃত্য কোরিওগ্রাফার অর্থাৎ ডান্স ডিরেক্টর মাইকেলকে। তিনি বলেছেন যে মাইকেল তাকে অনুমতি ছাড়া তার হাত স্পর্শ করেছে। সো এটা নিয়ে হচ্ছে অনেক জল ঘষা, এখন অবধি এটার কোনো ঝামেলা মিটমাট হয়নি। সেই সাথে জায়েদ খান কিন্তু এই সিনেমার প্রযোজককেই দোষারোপ করলেন যে প্রযোজকের কারণে আজকে সিনেমাটা অনিশ্চয়তার মুখে। সেই সাথে জায়েদ খান এটা অভিযোগ করেন যে ওই প্রযোজক নাকি তাদের ভালো হোটেল দেয়নি থাকার জন্য, সেই সাথে ভালো খাবার দাবারেরও ব্যবস্থা করেনি। তো জায়েদ খানের এই আপকামিং সিনেমা যেটা লিপস্টিক নামক সিনেমাটা, এই সিনেমাটা নতুন প্রজন্মের এক নায়িকা এবং সেই সাথে ভিলেন বরাবরের মতো মিশা সওদাগর থাকছেন। সো জায়েদ খান অনেক এক্সাইটেড যে এই সিনেমাটা কবে আসবে। তো এই সিনেমাটার মধ্যে জায়েদ খানের লুক এবং জায়েদ খানের গেট আপ, জায়েদ খানের সব কিছু টোটালি ডিফারেন্ট। এর আগে জায়েদ খানকে কখনও এরকমভাবে পর্দায় দেখেনি বলেছেন এই হিরো। এর সঙ্গে তিনি এটাও বলেন যে এই সিনেমাটা ব্যবসা সফল হবে। তো জায়েদ খানের এই সিনেমাটা আসা অবধি আমরা অপেক্ষায় থাকলাম, দেখা যাক কতটুকু আগায় জায়েদ খানের এই নতুন সিনেমা লিপস্টিক।